সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দ বাসায় থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী না থাকলেও কাটা হবে ভাড়া মানব পাচারের মাধ্যমে আটত্রিশ কোটি বিয়াল বাইশ লাখ টাকা অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে এদিকে দুর্নীতি মামলায় পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আঠাশ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট গত সাত জুন মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য পাপুল কুয়েতে গ্রেপ্তার হন এরপর থেকে পাপুলের মানব পাচার অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত শুরু করে দুদক ও সিআইডি আর জুলাই মাসে আব্দুল আলিম নামে এক ব্যক্তি মানব পাচারের অভিযোগ এনে পাপুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন মামলাটির তদন্তভার পায় সিআইডি চার মাসের তদন্তে মানব পাচারের প্রমাণ পায় সিআইডি এজন্য মানি লন্ডারিং আইনে মামলা করে সংস্থাটি মামলায় বলা হয় পাপুলের প্রতিষ্ঠানের কর্মচারী সাদিকুর রহমান মনির কুয়েত যেতে ইচ্ছুকদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়েছেন এ টাকা পাপুলের সেলিকা ও মেয়ের ব্যাংক হিসেবে জমা করা হয়েছে সিআইডির অভিযোগ দুই হাজার ষোলো থেকে চার বছরে মানব পাচারের মাধ্যমে আটত্রিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করা হয়েছে

বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই নির্দেশ দেন সেলিনা ইসলাম এমপি এবং ওনার মেয়ে ওয়াপা ইসলাম গত দশই ডিসেম্বর মহামান্য হাইকোর্ট থেকে আগাম একটা ডাইরেকশন নিয়েছিলেন যে দশ দিনের মধ্যে ওনাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে সেই মোতাবেক ওনারা মেট্রো দায়রা আদালতে জামিনের জন্য গিয়েছিলেন গত এগারো নভেম্বর দুই কোটি একত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও একশো কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে যুক্তরাজ্যের সঙ্গে আকাশ পথে যোগাযোগ দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাময়িক বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে চল্লিশটিরও বেশি দেশ আর সড়ক সমুদ্র রেল ও আকাশপথে মালামাল বহনও বন্ধ রাখছে ফ্রান্স একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট নিষিদ্ধ করেছে ভারত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশেও সাসপেনশন কয়েকদিনের জন্য আপনি দেখছেন সৌদি আরবে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে তারপর বলেছে ইট কুড বি এক্সটেন্ডেড তো আমরা হয়তো এই ধরনের কোন একটা পদক্ষেপ নেব ইন্ডিয়া সাসপেন্ড করেছে তা আমরা হয়তো এই ধরনের পদক্ষেপ নেব এটা অবজার্ভ করতেছে না এনি মিনিট সাম ডিসিশন উইল বি মেড এদিকে সচিবালয় এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান নিজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করেছে সৌদি সরকার এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই তবে দেশের যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে কোন রকম ফি ছাড়াই তাদেরকে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিট আবার রি ইস্যু করে দেব তাদের তখন তারা কোন রকম বাড়তি পয়সা ছাড়া কিন্তু আবার যেতে পারে তিনি আরও জানান করোনা কারণে বিমান ও সিভিল এভিয়েশন খাতে ক্ষতির পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে আর পর্যটন খাতে প্রায় দু হাজার কোটি টাকা নাফিজাদৌল্লা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটিও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আশ্বাস দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ডব্লিউএইচর হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইকেল রায়ান জানান নতুন স্ট্রেন দ্রুত সংক্রমণ ছড়ালেও পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি তিনি বলেন এই মহামারীর সময়ে এর থেকে অনেক বেশি মাত্রায় সংক্রমণ মানুষ দেখেছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তাই নতুন এই ধরন নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা তবে এই নিয়ে চুপ করে বসে থাকাটাও ঠিক হবে না বলে সতর্ক করেন মাইকেল রায়ান এর সংক্রমণ এড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সঠিক বলে দাবি করেন এই কর্মকর্তা এর একদিন আগে যুক্তরাজ্যের করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এরই মধ্যে দেশটির সাথে সব ফ্লাইট চলাচল বন্ধ করেছে চল্লিশটির বেশি দেশ আগেরটির তুলনায় নতুন এই ভাইরাস ছড়ানোর হার সত্তর শতাংশ বেশি পরিস্থিতি আমাদের কিছুটা সময় নিয়ে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে তৎপরতা আরো জোরদার করা দরকার নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাজ্য থেকে সব ফ্লাইট বাতিল করেছে চল্লিশটির বেশি দেশ এর মধ্যে সোমবার যুক্ত হয়েছে সুইডেন স্পেন পর্তুগাল হংকং কানাডা এবং সুইজারল্যান্ড বাইশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য ভারত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি রোববার মধ্যরাত থেকে আটচল্লিশ ঘন্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স সড়ক সমুদ্র রেল এবং আকাশ পথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজন এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করেছে তারা মঙ্গলবার পর্যন্ত প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট এবং ফেরি চলাচল বিধি নিষেধ দিয়েছে আয়ারল্যান্ড এর আগে ফ্লাইট বাতিল করে নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি ইতালি সহ ইইউর অনেক দেশ এছাড়া সৌদি আরব ইরান এবং কলম্বিয়ায় যেতে পারবে না ব্রিটিশ ফ্লাইট যুক্তরাজ্যের পর করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ইতালি এবং অস্ট্রেলিয়ায় দেশে করোনায় আরো সতেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ এগারো এবং নারী ছয় জন এ নিয়ে মোট প্রাণহানি হল সাত হাজার একশো ঘন্টায় পনেরো হাজার একশো পঁয়তাল্লিশ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার তিনশো আঠারো জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক সাত শূন্য শতাংশ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার পাঁচশো একজন সুস্থ হয়েছেন আরো দুই হাজার দুইশো পঁয়ত্রিশ জন এ নিয়ে মোট সুস্থ চার লাখ একচল্লিশ হাজার নয়শো উনত্রিশ জন নতুন স্ট্রেন দেখা গিয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্যে এবং বাংলাদেশে আজকে গত পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মানুষ মারা গিয়েছে এসব নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসেন ডক্টর জাকির হোসেন প্রথমেই জানতে চাই যে যুক্তরাজ্যের যে নতুন স্ট্রেইনটির কথা বলা হচ্ছে সেটি নিয়ে সারা পৃথিবীতেই আসলে সতর্কতা দেখা যাচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের কি ধরনের সতর্কতা প্রয়োজন আর এটা আসলে কতটুকু ভীতিকর নতুন যে এবং এটা আসলে ইংল্যান্ডের দক্ষিণ দিকে প্রথম নির্লিত হয় যদিও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে এটা নির্মিত হয় কিন্তু সেপ্টেম্বরেও কিন্তু ওই ভাইরাল স্ট্রেনটা পরিবর্তিত রূপটা কিন্তু সেপ্টেম্বরেও দেখা গিয়েছিল তখন কিন্তু অতখানি এটা গুরুত্ব পায়নি তখন তো সন্দেহ করা হয়নি যে এটা ছড়িয়ে যাবে এবং আপনি যেটা বলেছেন যে আসলে পঞ্চাশ থেকে সত্তর ভাগ বেশি সংক্রমণের শক্তি আছে অন্য যে কোভিড এর অন্য যে স্ট্রেন আছে তার চাইতে কিন্তু আশ্বস্তির কথা হলো এটা কিন্তু মৃত্যু হার বেশি না সংক্রমণের হার অনেক বেশি কিন্তু মৃত্যু হার অত বেশি না এবং রোগতাত্ত্বিকভাবে আমরা জানি যে জীবাণুটা বেশি সংক্রমণ করে তার কিন্তু মৃত্যু হার একটু কম হয় এটা হলো আমাদের আগেকার যে ঐতিহাসিকভাবে আমাদের যে শিক্ষা সেটা বলে আমরা এতখানি সংগীত না এবং যেটা এই যে অন্যান্য যে প্রতিরোধ করার জন্য যে নিয়মগুলো যে পদ্ধতিগুলো জীবনযাপন পদ্ধতি এগুলো যদি আমরা ঠিক মতো পালন করি তাহলে কিন্তু আমাদের আসলে ভয় করার কিছু নাই ফলে স্ট্রেনের ব্যাপারে আসলে আমাদের বেসিক যেটা আছে সেটা সব ক্ষেত্রেই একই রকমই থাকছে এটার জন্য নতুন কোন বাড়তি কিছু সতর্কতার প্রয়োজন নেই এটাই বলছেন প্রতিরোধের জন্য কোন কোন একই ধরনের নিয়ম নীতি যদিও ভাইরাল স্ট্রেনটা কিন্তু যেখানে আপনার জিনের জিনোমের যেখানে পরিবর্তনটা হয়েছে সেটা হলো ওই যে স্পাইক প্রোটিন যেটা দিয়ে ভাইরাসটা শরীরে ঢোকে এইবার রূপান্তরটা সেখানে ঘটেছে তো এটা সাধারণত ওখানে ঘটে না এই কিন্তু খুব তাড়াতাড়ি এটা শরীরের মধ্যে ঢুকছে কিন্তু এখনো এটা বলার সময় আসেনি আসলে দক্ষিণ দিকে ওইদিকে আসলে জনসমাবেশ বেশি থাকে ইংল্যান্ডের তো খুব তাড়াতাড়ি ছড়িয়েছে সেটা একটা কারণ সুতরাং আমরা এখনই ভয় পেয়ে যাব বা এটা নিয়ে একেবারে ঘুম নষ্ট করা ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার মতো আমি কিছু মনে করি না সেক্ষেত্রে কি মনে করছেন বিশেষ করে ইইউভুক্ত দেশগুলি একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে থাকতে পারেন দেখুন এটা হলো ঘরপোড়া গরু সিঁদুরে বেগ দেখলে ভয় পায়ের মতো এটা ছড়িয়ে গেছে আসলে অস্ট্রেলিয়া কানাডা সমত হংকংেও উপতে এসেছে বা সিঙ্গাপুরে এবং ইংল্যান্ডের কয়েকটা জায়গায় এসেছে ইউরোপের দু তিনটা দেশে ইতালিতে এসেছে কিন্তু সেখানে এখনো তেমন এত মারাত্মক কোনো পরিণতি ঘটেনি মানে মৃত্যুর হারের উপরে খুব একটা প্রভাব পড়েনি সংক্রমণ বেড়েছে সংক্রমণ বাড়লে এটা কিন্তু অন্য একটা অবস্থা হয় যে যদি প্রতিরোধ যদি মৃত্যু হার বেশি না থাকে প্রতিরোধ এটা ভিতরে তৈরি হয়ে যায় যা হোসেন একটু দেশের বিষয়ে জানতে চাই যে করোনা ভ্যাকসিন যদি আসে তাহলে সেটা ডিস্ট্রিবিউশন কি হবে ক্ষেত্রে আমরা দেখেছি যে একদিক থেকে তো যারা স্বাস্থ্যকর্মী আছে ফ্রন্টলাইনার আছে তাদের কে দেয়া হচ্ছে কিন্তু বাকিদেরকে শনাক্ত করবার জন্য একেবারে তৃণমূল পর্যায়ে কমিটি কথা করার কথা বলা হচ্ছে আপনার কি মনে হয় যে এই ধরনের কমিটি কাজ করলে ভালো হতো নাকি সেন্ট্রালি জিনিসটা যেহেতু আঠারো বছরের উপরে সবাই জাতীয় পরিচয় কাগজপত্র আছে সেইভাবেই এটাকে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা যেতে পারত প্রথম কথা হলো এই টিকাটি আঠারো থেকে উনষাট বছর বয়সের মধ্যে কিন্তু পরীক্ষা করা হয়েছে কোন কোন টিকা অবশ্য তারা দাবি করেছে পঁয়ষট্টি পঁচাশি বছর বয়স পর্যন্ত করা হয়েছে পরীক্ষা করেছে কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কেন্দ্রীয়ভাবে বা প্রান্তিক পর্যায়ে কোনখানে ব্যবস্থাপনা করা যেত এটা কিন্তু দু জায়গায় করতে হবে সমন্বিত ভাবে করতে হবে এবং একদম পুঙ্খানুপুঙ্খ ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে মাধ্যমে করতে হবে এটা একটা ভয় আছে যে আমরা যখন যখন পরীক্ষা নিরীক্ষা দিকে চালানো হচ্ছিল তখন কিন্তু অনেকে বাড়ির ড্রাইভারের কাজের মানুষ তাদেরকেও পরীক্ষা করিয়েছে যদিও আসলে তাদের মধ্যে পাওয়া যায়নি এটা এখানে টিকার বেলা এরকম করতে পারে সুতরাং কেন্দ্রীয় একটা একটা নিয়ন্ত্রণ থাকতে হবে না হলে কিন্তু এটা সমস্যা হতে পারে জাকির হোসেন একটা শেষ বিষয় আজকে আমরা দেখেছি যে ইন্টারপোল সতর্কতা জারি করেছে যে টিকা যখন সরবরাহ করা হবে তখন এটা ছিনিয়ে নেওয়া হতে পারে বা মানে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি হতে পারে এরকম সংখ্যা বাংলাদেশেরও আছে কিনা আমি সেটা মনে করি না দুটো কারণে একটা হলো যে এই টিকাটা যে যদি ছিনতাই করে নিয়ে যায় তো কার মাধ্যমে এই টিকাটা নেবে টিকা যিনি দেবেন তার তো একটা দক্ষতা থাকতে হবে তো এটা তো সবখানে পাওয়া যাবে না নিয়ে গিয়ে এটা নিজে নিজে তো নেওয়া যাবে না স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কিন্তু টিকাটা নিতে হবে সুতরাং যদি স্বাস্থ্যকর্মীরা যদি ভালো রকম নিয়ন্ত্রণের মধ্যে থাকে পর্যানুসরণের মধ্যে থাকে কেউ চিন্তাই করে খুব একটা সুবিধা করতে পারে বা মনে হয় না ডক্টর জাকির হোসেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ জন্য করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন দুপুরে রাজধানীর চাংখারপুল এলাকায় এই অভিযান চলে এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজন পথচারীকে জরিমানাও করা হয় পুলিশের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান চালান এ সময় জরিমানার পাশাপাশি মাস্ক পরতে জনগণকে সচেতন করা হয়েছে মঙ্গলবার ঢাকার পঞ্চাশটি স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় মোট সতেরো হাজার টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসন প্রথম ধাপে আঠারো ক্যাটেগরিতে করোনার টিকা পাবেন একান্ন চুরাশি হাজার মানুষ এর মধ্যে দশ লাখ টিকা পাবেন সরকারি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পাড়া মহল্লায় মাইকিং প্রচার ও বাড়ি বাড়ি গিয়ে নাম তালিকা চূড়ান্ত করবে এলাকা ভিত্তিক কমিটি এছাড়া জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে অনলাইনে বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে আসার আলো হয়ে দেখা দিয়েছে করোনার টিকা দেশে প্রথম ধাপে টিকা পাবেন একান্ন লাখ চুরাশি হাজার দুশো জন কারা থাকছেন এই তালিকায় তা নিয়ে যেন আলোচনার শেষ নেই সবার আগে টিকা পাবেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সরকারি হাসপাতালে করোনা ইউনিটের চিকিৎসক নার্স টেকনোলজিস্ট পরিচ্ছন্নতা কর্মী অ্যাম্বুলেন্স চালক সহ তিন লাখ বত্রিশ হাজার সাতাশ জন বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোভিড ইউনিটের ছয় লাখ স্বাস্থ্যকর্মী এরপরেই টিকা পাবেন সরকারি বেসরকারি নন কোভিড হাসপাতালের এক লাখ বিশ হাজার স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মীদের পরেই প্রথম ধাপেই টিকা পাবেন দুই লাখ দশ হাজার মুক্তিযোদ্ধা সংক্রমণ ঝুঁকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ লাখ ছেচল্লিশ হাজার ছয়শো উনিশ সদস্য মাঠ পর্যায়ের পঞ্চাশ হাজার গণমাধ্যম কর্মী সচিবালয় জেলা ও উপজেলা পর্যায়ের পাঁচ হাজার কর্মকর্তা সংসদ সদস্য মেয়র কাউন্সিলর সহ এক লাখ আটাত্তর হাজার দুশো আটানব্বই জন জনপ্রতিনিধি সিটি কর্পোরেশন পৌরসভার দেড় লাখ সেবাকর্মী জরুরি সেবাখাত ও ফায়ার সার্ভিসের চার লাখ সদস্য বিমানবন্দর স্থল সমুদ্র ও নৌবন্দরে কাজ করা এক লাখ পঞ্চাশ হাজার কর্মী বিদেশগামী এক লাখ বিশ হাজার অদক্ষ প্রবাসী শ্রমিক জেলা উপজেলা পর্যায়ের চার লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এক লাখ সাতানব্বই হাজার ছশো একুশ ব্যাংক কর্মকর্তা কর্মচারী করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত পঁচাত্তর হাজার কর্মী মসজিদের প্রবীণ ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পাঁচ লাখ ছিয়াশি হাজার সদস্য এছাড়া এইচআইভি আইভি যক্ষা ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ আক্রান্তদের ছয় লাখ পঁচিশ হাজার জনকে টিকা দেয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন মহামারী প্রতিরোধ ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আটাত্তর হাজার টিকা রিজার্ভ রাখা হবে দেখা যাবে যে প্রথম দিন হয়তো হেলথ ওয়ার্কার পেয়ে গেল তিন চার দিনের মাথায় জার্নালিস্ট চলে আসতেছে অথবা আমার অ্যাডমিন ক্যাডার চলে আসতেছে একটা কথা আমি মানে একদম সহজ হয়ে বলতে চাই পর্যায়ক্রমে কিন্তু সবাই পাবে কিন্তু সবাই যদি মনে করলে আমি প্রথমে পাবো তাহলেই ভুলে যাবে একান্ন লাখ নাগরিকের নাম চূড়ান্ত করতে কাজ করবে এলাকা ভিত্তিক কমিটি মাইকিং এমনকি বাড়ি বাড়ি গিয়েও নাম সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অনলাইনেও করা যাবে নাম নিবন্ধন আর জটিল রোগে আক্রান্তদের নাম চূড়ান্ত করবে সংশ্লিষ্ট হাসপাতাল ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন কিংবা অন্য কার্ড যেখান থেকে তার বয়সটা বোঝা যাবে তার মাধ্যমে করতে প্রক্রিয়াকে স্বচ্ছ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কাজ চলছে বলছে স্বাস্থ্য বিভাগ আমরা আশা করি না যে কোনো বিশৃঙ্খলা হবে তবে এটা তো সত্যি কথা যে সারা দেশের সব লোককে আমরা একসাথে টিকা দিতে পারবো না তো কাজেই এটা ধৈর্য ধরতে হবে করোনা টিকার প্রথম ডোজ নেয়ার পরে ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা করোনা টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ফাইজারের টিকা নিয়ে বলেছেন এটিকা স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ছয় লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এদিকে একদিনে বিশ্বে করোনায় প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত পাঁচ লাখের বেশি এই নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে সতেরো লাখ এ পর্যন্ত আক্রান্ত সাত কোটি ছিয়াত্তর লাখের বেশি এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে আঠারোশোর বেশি মৃত্যু এবং দুই লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে নিউ ইয়র্কে ঠোকার আগে সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সেখানকার গভর্নর 24 ঘন্টায় যুক্তরাজ্যের 33000 মানুষ নতুন করে করোনা শনাক্ত হয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ এদিকে সাউথ আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনা ভাইরাস দেশটিতে গত কয়েকদিনে আক্রান্ত এবং মৃতদের বেশিরভাগই নতুন ধরনের ভাইরাস আক্রান্ত বলে জানা গেছে গ্রামের মানুষের জন্য টয়লেট ও হাত ধোয়ার স্টেশন নির্মাণ এবং পানি সরবরাহ প্রকল্পের পরামর্শক ব্যয়ই হবে পঞ্চাশ কোটি টাকা আর প্রকল্পের ব্যয় এক হাজার কোটি মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দ করা বাসায় থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলেও ভাড়া কেটে নেওয়ার নির্দেশ দেন তিনি ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়া স্টেশন নির্মাণ ছাড়াও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও সোপীয় পানি সরবরাহের প্রকল্প নিয়েছে সরকার এ প্রকল্পের তিরিশ জেলার আটানব্বই উপজেলায় সাড়ে তিন লাখ টয়লেট এবং আটশো বিরাশিটি হাত ধোয়া স্টেশন নির্মাণ করা হবে এক হাজার আটশো বিরাশি কোটি টাকা ব্যয়ে আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটিতে পরামর্শক ব্যয় ধরা হয়েছে পঞ্চাশ কোটি টাকার বেশি যে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সর পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের ক্ষেত্রে উনি নির্দেশনা দিয়েছেন যেহেতু এটা পানি সরবরাহ করা হবে টু ওয়াটার এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার নির্দেশনা দিয়েছেন যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময় সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয় এক একনিশভায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনে দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয় শিল্পকে গুরুত্ব দিয়ে দ্রুত সব জায়গায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাদ্দকৃত সরকারি বাসা না থাকলেও ভাড়া কেটে নির্দেশ দেন তিনি যে যাদের নামে বাসা বরাদ্দ হবে বিশেষ করে ইয়ার মার্ক বাসাগুলা সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন

তাদের বিরুদ্ধে মোট দুশো সাতানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার দুদকের এক অনলাইন সভায় এই অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হন কথিত যুবলীগ নেতা ও গণপূর্তের ঠিকাদার জিকে কে শামীম তার কার্যালয় থেকে অস্ত্র ও মাদকের পাশাপাশি নগদ এক কোটি একাশি লাখ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করে র্যাব আরও পাওয়া যায় শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে একশো কোটি টাকার এফডিআর যে সম্পদের কোনো ব্যাখ্যা দিতে পারেননি তারা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক শুরু হয় তদন্ত আইকন নথি ব্যাংক হিসাব ও বিভিন্ন উৎসের তথ্য পর্যালোচনা করে শামীমের মা আয়েশা আক্তারের নামে মোট দুইশো কোটি টাকার সম্পদের সন্ধান পায় দুদক আর প্রায় আশি কোটি টাকার সম্পদের মালিকানা জিকে শামীমের এইসব সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত হওয়ায় শামীম ও তার মায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে সর্বমোট দুইশো কোটি উনচল্লিশ লক্ষ বারো হাজার সাতশো টাকা দুর্নীতির প্রমাণ তদন্তকারী কর্মকর্তা পেয়েছে মা আয়েশা আক্তারকে জিকেবি অ্যান্ড কোম্পানির বিশ শতাংশের মালিক দেখান জি কে শামীম মায়ের নামে একশো কোটি ২৬ লাখ টাকার এফডিআর করে সম্পদের বৈধতা দেওয়ার চেষ্টা করেন তিনি এসব কারণে সরাসরি দুর্নীতি না করলেও কাগজপত্রে নাম থাকায় দুদকের মামলায় ফেসে যাচ্ছেন মা আয়েশ আক্তার প্রত্যেক পরিবার থেকেও তো দুর্নীতির বিরুদ্ধে যে একটা অবস্থান নেয়ার প্রয়োজন বলে মনে করছি এবং এটা সে ধরনেরই এদিকে আরেক দুর্নীতির মামলায় নরসিদির বহিষ্কৃত যুবলীগ নেত্রী শামীমানুর পাপিয়াকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে দুদকের দল আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের স্ত্রী নার্গিস বেগমকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি এছাড়া গোল্ডেন মনির সংশ্লিষ্টতায় রাজধানীর উত্তরার গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেডের চেয়ারম্যান হায়দার আলী এমডি মনির হোসেন সহ মোট চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ঢাকা সিলেটের সবগুলো পাথর পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভূগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির কারণে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারাদেশে সড়ক যোগাযোগ চলছে না বাস ট্রাক পিক কাভার্ড ভ্যান ট্রাক সহ কোনো যানবাহন সমস্যার সমাধানে প্রশাসন বৈঠকে বসলেও কোনো সুরাহা হয়নি পরিবেশ বিপর্যয় রোধে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ আছে সিলেটের সব পাথর কোয়ারি এরপর বেকার হয়ে পড়ে এর সঙ্গে জড়িত শ্রমিকরা বিভিন্ন সময় কোয়ারি চালুর দাবি জানালেও হয়নি সমাধান এবার একই দাবিতে কর্মবিরতি ডাক সিলেট বিভাগীয় ট্রাক পিক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছে পরিবহন মালিক ও শ্রমিকরাও ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস বন্ধ আছে আন্তজেলা বাস সার্ভিস ও ট্রাক চলাচল এতে দুর্ভোগ বেড়েছে দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীদের এখন আসছিলাম গাড়ির জন্য গাড়িও চলতেছে না এখন ট্রেন ছাড়া তো পাই নাই বাচ্চা একটা এখন ফুরে ফুরে আছে কারণ হসপিটাল ভর্তি কোন দেখা কর হইতাছে শ্রমিক নেতারা বলছেন পাথর কোয়ারির সঙ্গে পণ্য পরিবহন শ্রমিকদের জীবিকা নির্ভরশীল তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের আর দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা ধর্মঘট তারাটিসির বাস চলাচল এছাড়া সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে ঢিলেঢালা ঢালা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট ভারতের আসামের গৌহাটিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের একান্নতম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে এতে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার প্রতিবাদ মাদক পাচার বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়েছে এছাড়া ভারত থেকে বাংলাদেশে অস্ত্র এবং গোলা বারদ চোরাচালান রোধ বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন রেখা স্থাপনা নির্মাণ বন্ধ ভারত সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান নিয়েও আলোচনা উত্থাপন করে বাংলাদেশ সম্মেলনে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল শফিনুল ইসলামের নেতৃত্বে এগারো সদস্য এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে বারো সদস্যের দল যোগ দিয়েছেন বুধবার বিকেলে তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে পঁচিশ ডিসেম্বর বিকেলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি আবুল হাসানকে সকালে গাজীপুর শ্রীপুরে তুলা উন্নয়ন খামারের উচ্চমান সহকারী রুনা পারভিনের নানা অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান তিনি এ সময় খামারের তত্ত্বাবধায়ক ফরহাদ হোসেন তাকে আটক করে রাখেন তবে এই বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উচ্চমান সহকারী রুনা পারভিনের বিরুদ্ধে নিয়মিত অফিসে না যাওয়া সহ অসংখ্য অভিযোগ রয়েছে ঢাকা অফিসে পদায়ন হলেও তিনি অফিস করেন গাজীপুরের নিজ এলাকায় তবে বেতন ভাতা সহ সব সুযোগ সুবিধা নেন ঢাকা অফিস থেকে এছাড়া চাকরি নেয়ার সময় রুনা পাড়ার ফিন দশ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এসব অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধিকে অন্যায়ভাবে আটক করে রাখা হয় এ বিষয়ে অভিযোগ জানানোর পর পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে অবশ্যই কৃষির এই তথ্য তো গোপন কিছু না এগুলো অবশ্যই মিডিয়াকে দেওয়া উচিত আমাদের যদি কোনো দুর্বল দিক থাকে সেটাও মিডিয়া আসলে ক্ষতি কি আমরা ভবিষ্যতে আমাদেরকে সংশোধন করতে পারবো সেই মানসিকতা আমাদের থাকা উচিত দেশে গণতন্ত্র আছে বলে বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যদিকে সরকার উন্নয়ন এবং গণতন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীতে দুই অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা মঙ্গলবার সকালে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ সড়কে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সে সচিবালয় থেকে যুক্ত হন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো সরকার সীমান্ত এলাকার স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবও দেন তিনি বিএনপি গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলে তার তারস্বরে অভিযোগ করে প্রতিদিন সরকারের সমালোচনা করে নিত্যদিন গণতন্ত্র আছে বলেই তো আপনারা যা খুশি তাই বলতে পারছেন এ সরকারের আমলে এমন কোনো সমালোচনা নেই এমন কোনো বিরূপ কথাবার্তা মাঝে মাঝে বিদ্বেষ প্রসূত বক্তব্য আপনারা দিয়ে চলছেন এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারি দলের নেতারা সবসময় গণতন্ত্র ও উন্নয়নের কথা প্রচার করছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন এসময় সময় তিনি মনে করিয়ে দেন ইউএনডিপির দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন সূচকেই বাংলাদেশের অবস্থান পঞ্চম আজকে পত্রিকা আছে যে যে গতকাল তারা যে ঘোষণা করেছে যে বাংলাদেশের গোটা এশিয়াতে কি অবস্থান কোন কোন দেশের কোন অবস্থা আছে তাতে বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়াতেই আপনার চতুর পঞ্চম চারটা দেশের পরে ভুটানের নিচ্ছে নিচে তো এখানে বোঝা যায় যে আসলে আমাদের উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এটা আসলেই একটা পুরোপুরিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে মানুষের দুরবস্থা হতো না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব জাহানারা নিউজ ইংল্যান্ডে তাও এক টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিউজিল্যান্ড সফরের অবস্থা করুন বাংলাদেশে এসে তাই জয়ের জন্য উন্মুখ থাকবে হোল্ডাররা ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরমেন্সে টাইগাররা পাচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ তবে প্রতিপক্ষের ফর্ম নয় নিজেদের নিয়েই ভাবছেন মুমিনুল হক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে অভিজ্ঞতা ভুলে নতুন বছর নতুন শুরুর চ্যালেঞ্জ টেস্ট অধিনায়কের হাতের অস্ত্রোপচার শেষে পরিচিত আঙ্গিনায় মুমিনুল দ্রুতই শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া উইন্ডিজ সিরিজে টেস্ট অধিনায়ককে পাওয়ার নিশ্চয়তা একদিন আগে দিয়েছেন বিসিবি চিকিৎসক এবার মুমিনুল দিয়েছেন নিশ্চয়তা আসল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চান অধিনায়ক রিহেব চলছে আল্লাহর রহমতে ভালো হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে ইনশাল্লাহ প্র্যাকটিস দিয়ে ব্যাক করতে পারবো তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো হয়তো আপনার এক মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের করোনা বিরতি কাটিয়ে টাইগারদের সামনে হোল্ডারের দল সাম্প্রতিক পরিসংখ্যানে প্রতিপক্ষ ব্যাকফুটে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হার ক্যারিবিওদের এই জায়গাটায় এগিয়ে থাকছে মুমিনুলের দল সাকিব ফেরায় আত্মবিশ্বাসও পাচ্ছেন অধিনায়ক ওরা টানা সিরিজ আসছে তার মানে না যে আপনি এখানেই ওদের হারাই দেবেন এভাবে চিন্তা করা ডিফিকাল্ট তা আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার ওই আপনার পুরো অ্যাফোট দিয়ে খেলতে হবে পুরো ওইরকম আপনার ওই টিম পারফরমেন্স করে খেলতে হবে সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে এটাই হয়তো আপনি একটু পজিটিভ সাইড এইটাই যে একটু হয়তো পার্সেন্টেজ পাবেন যে ওরা একটু ডিমোরালাস আছে টানা দুই সিরিজে বায়োবাবলে থাকার অভিজ্ঞতা আছে ক্যারিবিওদের যেখানে টাইগাররা শুধু বিসিবি প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অভ্যস্ত হতে পেরেছে কিন্তু ঘরোয়া আর আন্তর্জাতিকে পার্থক্য বিস্তর তাই উইন্ডিজদের বিপক্ষে প্রমাণের মঞ্চে বায়োবাবলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টাইগারদের করোনার যে প্যান্ডামিক চলতেছে আপনার ভ্যাকসিন যতদিন না আসবে আপনার কিন্তু এভাবে ক্রিকেট খেলতে হবে ঠিক আছে এটা নিয়ে আপনি হয়তো খুব বেশি মাতামাতি করল নিজের কাছে সমস্যা আর খুব বেশি আপনি ঘাটাঘাটি করেন তার নিজের সমস্যা হবে তো এটাকে ওইভাবে মাথায় নিয়ে দেশের জন্য ওইভাবেই খেলতে হবে আমার কাছে যেটা মনে হয় দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক সার্কিটে ফেরার প্রহর গুনছে টিম ট্যাগেটস উইন্ডিজদের বিপক্ষে পছন্দের ফরম্যাট ওডিয়ে দিয়ে ফেরায় স্বস্তি থাকছে তবে লাল ক্রিকেটে মুমিনুলদের দিতে হবে আসল পরীক্ষা সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ উড়ন্ত এই মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে হারিয়েছে তিন শূন্য গোলে নয় মাস বিরতির পর শুরু হলো ঘরোয়া ফুটবল মৌসুম করোনার কারণে সীমিত দর্শক ছিল গ্যালারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই দাপট বসুন্ধরা কিংসের প্রত্যাশিতভাবে নজর ছিল তাদের দিকে তবে জন্য লম্বা গোলের সময় অপেক্ষা করতে হয়েছে তাদের ম্যাচের বিয়াল্লিশ মিনিটে ডেড লক ভাঙেন কিংসের আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল অস্কার বেসেরা বিরতি থেকে ফিরে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করেছেন ব্রাজিলিয়ান রপসন দা সিলভা ঘন্টা পার হতেই স্কোর লাইন তিন শূন্য আত্মঘাতী গোলে ম্যাচ থেকে ছিটকে যায় রহমতগঞ্জ আর এই প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে দিনাজপুরের ফুলবাড়িতে রূপসা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বিকেলে ফুলবাড়ি রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে এতে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এবং নীলফামালির সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকে ফুলবাড়ির স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানিয়েছেন খুলনা থেকে চিলাহাটা গামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয় এই ঘটনার পর চার জেলা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে অর্ধেক বগি সহ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় লাইনচ্যুত বগিসহ অন্য বগি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে এতে পার্বতীপুর স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড মেম্বার হামিদুল হককে হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে সিআইডি মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য সংস্থাটি সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানিয়েছেন মূলত স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বের কারণেই ওয়ার্ড মেম্বার হামিদুল হককে হত্যা করা হয় গ্রেপ্তারকৃত দুইজন হলেন আমির মোল্লা ও রবিউল তারা যশোর থেকে গোপালগঞ্জে গিয়ে হামিদুলকে হত্যা করে যাত্রাপথে একটি পেট্রোল পাম্প ও রূপসা সেতুতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানায় সিআইডি গত বারো ডিসেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল হককে গুলি করে হত্যা করা হয় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের এক হাজার সাতশো জন শ্রমিক পেয়েছেন বিদেশি প্রণোদনার অর্থ প্রথম ধাপে টাকা করে মাস তিন তিন হাজার প্রণোদনা দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে আরও অন্তত আট হাজার শ্রমিক পাবেন আর্থিক সহায়তা এতে তহবিল দিয়ে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান সরকার মঙ্গলবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান করোনার প্রভাবে দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন বন্ধ থাকায় চাকরি হারান রপ্তানিমুখী বিভিন্ন শিল্পের অনেক শ্রমিক তাদের সহায়তার জন্য যৌথভাবে এগারো কোটি লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকার আর তা বাস্তবায়ন করছে শ্রম মন্ত্রণালয় এই তহবিলের আওতায় রপ্তানিমুখী চারটি খাতের সংগঠনের পক্ষ থেকে সাত হাজার জন শ্রমিকের একটি তালিকা দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে এই তালিকার এক হাজার সাতশো জন শ্রমিককে দেয়া হচ্ছে সহায়তা মোট দশ হাজার শ্রমিককে এই তহবিলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এই শ্রমিকদের মধ্যে চলে ব্যবসায়ীরা বলছেন ইউ এবং জার্মান সরকার মিলে দশ লাখ শ্রমিকের জন্য সহায়তা দিলেও বর্তমানে এত শ্রমিক কর্মহীন নেই তাই এই তালিকা খুব বেশি দীর্ঘ হবে না বলে আশা করা যাচ্ছে এরপরে আরো তিরিশ হাজার কোটি টাকা সহ বিভিন্ন মোট সরকারের থেকে প্রায় প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তৈরি পোশাক খাতের আরেক সংগঠন তথ্য মতে করোনার কারণে সর্বোচ্চ বেকার শ্রমিকের সংখ্যা ত্রিশ হাজারের বেশি নয় ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দুর্নীতি মামলায় বিরুদ্ধে জিয়ার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ছাব্বিশ জানুয়ারি ধার্য করেছে আদালত মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত তিনের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ নির্ধারণ করেন দু হাজার সাত সালে রাজধানী তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ তেরো জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী পরের বছর দু হাজার আট সালে খালেদা জিয়াসহ চব্বিশ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করা হয় পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় চব্বিশ আসামির মধ্যে সাতজন মারা গেছেন বর্তমানে মামলায় আসামি সংখ্যা সতেরো জন মামলার অভিযোগে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজসে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর সিআইডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14 কোটি 56 লাখ টাকার ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে জীবন উৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদ স্মরণে নির্মাণ করা হয়েছে মৃত্যুঞ্জয়ী মিত্র নামের একটি স্মৃতিস্তম্ভ দেশে মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্র বাহিনীর এটি প্রথম স্মৃতিস্তম্ভ বলে ধারণা নির্মাতাদের সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের উপস্থিতিতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়েছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের প্রায় বারোশো ফুট উঁচুতে অবস্থিত দুটি মন্দিরকে ঘিরে প্রতিদিন এই ভিড় থাকে তীর্থযাত্রী আর ভ্রমণ পিপাসুদের পাহাড়ে উঠতেই এসব মানুষের চোখ এখন আটকে যাচ্ছে নান্দনিক ভাস্কর্যে যেখানে স্মরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সদস্যদের মুক্তিযোদ্ধারা জানান একাত্তরের বারোই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যৌথভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ করে মুক্তি ও মিত্রবাহিনী তেরোটি যুদ্ধ ও নয়টি গেরিলা যুদ্ধে মিত্রবাহিনীর অর্ধশত সদস্য ও অসংখ্য মুক্তিবাহিনী সদস্যদের প্রাণের বিনিময়ে সতেরো ডিসেম্বর হানাদার মুক্ত হয় এলাকাটি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা আই স ডেড ইজ টেকিং অল আর ইন্ডিয়ান সোলজার্স এখানেও কিছু মারা গেছে যেখানে আজকে দেখতেছেন এখানে অনেকে ইয়ে ইয়ে আছে এখানে তাবুল করা হয়েছে বা ইয়ে দাহ করা হয়েছে এবং এইভাবে তারা কিন্তু দেয়ার দেয়ার লাইফ এই স্মৃতিটা আমাদের 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 অবশ্যই অবশ্যই যুগ যুগ ধরে দেশের জনগণ এটা স্মরণ করবে উদ্বোধনকালে স্মৃতিস্তম্ভটি মিত্রবাহিনীর সদস্যদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার সুন্দর নিদর্শন বলে মন্তব্য করেন ভারতীয় হাই হাইকমিশনার আমি এখানে এসে সীতাকুণ্ডের মানুষের ভালোবাসায় সত্যি অভিভূত বিশেষ করে এই সুন্দর ও চমৎকার নান্দনিক স্মৃতিস্তম্ভের জন্য মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী হাতে হাত রেখে একাত্তরের যুদ্ধ করেছে বাংলাদেশিরা ভারতীয়দের সত্যি কতটা ভালোবাসে তার একটি অনন্য নিদর্শন হল এই স্মৃতিস্তম্ভ আমাদের আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক ত্রিশ লাখ টাকা ব্যয়ে মৃত্যুঞ্জয়ী মিত্র স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ তাদের দাবি মিত্রবাহিনীর শহীদদের স্মরণে দেশে নির্মিত এটি প্রথম ভাস্কর্য আমরা এটার জন্য আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করতেছি যে আমরা এরকম একটা কাজ করতে পেরেছি যে যৌথ বাহিনীর স্মৃতি রক্ষার্থে বাংলাদেশের কোথাও কিছু হয়েছে আমরা জানা নেই কিন্তু আমি এই চট্টগ্রামে এই সীতাকুণ্ডতে ঐতিহ্যবাহী স্থানে আমরা সেটা করেছি চলতি বছরের মার্চে এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা যথাসময়ে উদ্বোধন করা যায়নি। ইফতেকার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন আজকের রাত 9টা বাংলাদেশে। এডিভিটার টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব টুইটার।